हेलो बंधुरा, आमी रूपक राय। आमार चैनल प्लांट हैमलेटे आबारो आपनादेर सबाइके स्वागत। गत पर्वे आमी आपनादेरके देखिएछिलाम रबार प्लांट कलम करे किभाबे टबे दिते हय। गत पर्व सम्प्रचार होवार पर आपनादेर केउ केउ जानते चेयेछेन रबार प्लांट घरे राखा जाय किना, रबार प्लांट কিভাবে যত্ন নিতে হয়। আবার কেউ কেউ জানতে চেয়েছেন রাবার প্লান্ট ঘরে রাখলে কি কি উপকার পাওয়া যায়। আপনাদের এই আগ্রহ দেখে আমি উৎসাহিত হয়ে আজকে এই ভিডিওটি করার সিদ্ধান্ত নিয়েছি। তো আজকের এই ভিডিওটি মূলত তিনটি ভাগে ভাগ করে আমি আপনাদের কাছে উপস্থাপন করব। প্রথমত আমি দেখাবো যে কিভাবে রাবার প্লান্টের যত্ন নিতে হবে। দ্বিতীয়ত আমাদের ঘরে রাবার প্লান্ট কিভাবে রাখা যাবে, আর তৃতীয়ত রাবার প্লান্ট ঘরে রাখলে কি কি উপকার পাওয়া যাবে। রাবার প্লান্টের যত্ন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে পটিং মিক্স। পটিং মিক্স সম্পর্কে আমি গত ভিডিওতে বলেছি, তো এই ভিডিওতে পটিং মিক্স সম্পর্কে বলবো না। আমি ডেসক্রিপশনে পটিং মিক্সের লিংকটা দিয়ে দিব, আপনারা দয়া করে পটিং মিক্সের ভিডিওটা দেখে নেবেন। এরপরে যেটা আসব সেটা রাবার গাছ পানি খুবই পছন্দ করে, এর মানে এই নয় যে স্যাঁতস্যাঁতে মাটি পছন্দ করে, এটা ময়েশ্চার পছন্দ করে অবশ্যই। তো পানি দেওয়ার আগে মাটিটা আপনারা চেক করবেন যে এটা যখন আপনি আঙুল দিয়ে মাটিটা চেক করবেন তখন দেখবেন যে এটাতে আপনার আঙুলে মাটি লাগছে কিনা। দেখুন আমার আঙুলটাতে কোনো মাটি আসছে না, তো এতে বোঝা যাচ্ছে স্পষ্ট যে এটা পানি দরকার। তো এটাতে আমরা এখন পানি দেব, এটার অনেক পানি দরকার হয়। তো পানি দেওয়ার আগে সবসময় মাটিটা চেক করে নেবেন যে এটা পানি দরকার কিনা। তো এখন আমরা এটাকে পানি দেব। পানি দেওয়ার জন্য ভালো একটা পাত্র ইউজ করবেন সবসময়, যেমন আমি এটা ইউজ করি। এখন এটাতে আমরা পানি দেব। পানি দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন যেন শেকড়গুলো কোনোভাবেই আঘাত না পায়, আর পানি দিবেন শেকড়ের চারদিকে, শেকড়ের উপরে কখনো পানি দিবেন না, শেকড়ের চারদিকে পানি দিবেন। পানিটা যে মাটিটা এমন হতে হবে যখন পানিটা সাথে সাথে শুষে যায়, পানি যেন কখনোই আটকে না যায়। ভালো ড্রেনেজ সিস্টেম অবশ্যই থাকতে হবে। দেখুন পানিটা নিচ দিয়ে সাদা পানি বের হয়ে যাচ্ছে, লক্ষ্য করুন নিচ দিয়ে সাদা পানি বের হচ্ছে। ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হতে হবে। ইনডোর প্লান্টসের জন্য ভালো ড্রেনেজ সিস্টেমটা খুবই দরকারি। এখন আমরা সেকেন্ড অপশনে নিয়ে আলোচনা করব যে রাবার প্লান্ট ঘরে রাখা যায় কিনা। অবশ্যই রাবার প্লান্ট ঘরে রাখা যায়, যেমন আমার একটা রাবার প্লান্ট ঘরে ভেতরে থাকে আর একটা থাকে বারান্দায়। এটা আমার ঘরের ভেতরে থাকে, আর একটা আমার
উত্তরের দিকে যে বেডরুমের সেই বারান্দায় থাকে। তো ঘরের ভেতরে থাকলেও আপনার ইনডাইরেক্ট সানলাইট রাবার প্লান্টের জন্য খুবই জরুরি। এখন আমি আপনাদেরকে দেখাবো রাবার প্লান্টের পাতা কীভাবে পরিষ্কার করতে হয়। আমি নর্মালি 15 দিন পরপর পাতাগুলো পরিষ্কার করি। ইনডোর প্লান্টের পাতা অবশ্যই আপনাদের পরিষ্কার রাখতে হবে, তাহলে আপনার গাছের পাতাগুলো পরিষ্কার থাকবে এবং এটার যে উপকারিতাটা আপনার পাওয়ার কথাও সেটাও আপনি পাবেন। তো কিভাবে আমি পরিষ্কার করি আমার গাছের পাতাগুলো সেগুলো আপনারা দেখুন। প্রথমে আপনারা একটা বাটিতে পানি নেবেন। পানি নেওয়ার পর এটা হচ্ছে নিমের তেল। নিমের তেলটা এখান থেকে আমি কয়েক ফোঁটা নিমের তেল নিব। নিমের তেল নিয়ে এটা জলের সাথে মিশিয়ে নেব, জলের সাথে মিশিয়ে গলিয়ে নেব। তারপর একটা পাতলা কাপড় দিয়ে এখান থেকে নিয়ে মিশিয়ে কাপড়টা দিয়ে পাতাগুলো পরিষ্কার করব। সুন্দর করে পাতাগুলো আমি পরিষ্কার করে দেব। পাতার গায়ে যে ময়লাগুলো জমে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এতে পাতাগুলো দেখতেও সুন্দর দেখাবে এবং এর যে উপকার আপনার পাওয়ার কথা সে উপকারটাও আপনি ভালোভাবে পাবেন। কি উপকার পাবেন সেটা আমি পরে আপনাদেরকে বলছি, শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন, আপনারা জানতে পারবেন। এইভাবে আমি সবগুলো পাতাই আমি 15 দিন পরপর পরিষ্কার করি। তো আপনারা এইভাবে প্রত্যেকটা পাতাই পরিষ্কার করে নেবেন। এখন আমি বলব যে এই যে রাবার প্লান্ট সেটা ঘরে রাখা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই এই রাবার প্লান্ট অবশ্যই ঘরে রাখা যায়, তবে আপনার লক্ষ্য রাখতে হবে যে ঘরে আপনার কোথায় আপনি রাবার প্লান্টটা রাখতে পারবেন। এটা আপনি অনেক লো লাইটেও রাখতে পারবেন, তবে এটা ব্রাইট লাইটে রাখলে ভালো হয়। এখন রাবার প্লান্ট ঘরে রাখলে আপনারা কি উপকার পাবেন সেই সম্পর্কে আপনাদেরকে আমি বলতে চাই। নাসা কয়েক দশক আগে এয়ার ক্লিন স্টাডি নামে একটা গবেষণা করে উদ্ভাবন করে যে কিছু গাছ ইনডোর প্লান্ট হিসেবে ঘরে রাখলে অথবা অফিসে অথবা শপিং মল এই জাতীয় কিছু জায়গায় ইনডোর প্লান্ট হিসেবে এই গাছগুলো রাখলে অনেক উপকার পাওয়া যায়। তো সেই গাছগুলোর মধ্যে রাবার প্লান্ট একটা। নাসা যে গাছগুলোকে সার্টিফাই করেছে সেই সম্পর্কে একটা ভিডিও আমি আলাদা করে আপনাদের সাথে করব। তো সেই সম্পর্কে আজকে আর আমি বিস্তারিত যাচ্ছি না, আমি রাবার প্ল্যান্ট সম্পর্কে আজকে বলব। তো রাবার প্ল্যান্ট ঘরে রাখলে আপনারা কি উপকার পাবেন সেটার ক্ষেত্রে প্রথমত
যে উপকারটা আপনারা পাবেন সেটা হচ্ছে যে আমাদের ঘরে বাইরে থেকে যে ডাস্ট ভেতরে ঘরের ভেতরে আসে সেটা আমরা খালি চোখে দেখতে পাই না। তো রাবার প্লান্ট সেই ডাস্টগুলোকে অ্যাবজর্ব করে নেয়। দ্বিতীয়ত, আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি রাবার গাছের ফয়েলেজগুলো সেটা অ্যাবজর্ব করে কার্বন ডাইঅক্সাইডটা অক্সিজেন রূপে কনভার্ট করে আমাদেরকে সরবরাহ করে। তৃতীয়ত, রাবার গাছের বিগ সাইজের ফয়েলেজগুলো বায়ুবাহিত যে কেমিক্যালটা আছে সেটা অ্যাবজর্ব করে আমাদেরকে প্রোটেকশন দেয়। লাস্টলি, আমাদের কারোর যদি অ্যালার্জিজনিত অথবা অ্যাজমা জাতীয় সমস্যা থাকে, তাদের ঘরে যদি একটা রাবার গাছ থাকে তাদের অনেক উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আশা করি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।